আজকের দিনে ভালো মানুষ যে না খুব দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কার ভালোবাসাটা যে সত্যি ভালোবাসা কার ভালোবাসাটা মিথ্যে ভালোবাসা সেটা তোমাকে প্রথম থেকেই যাচাই করে নিতে হবে কারণ প্রথম থেকে তুমি যদি এই ব্যাপারটাকে যাচাই করতে না পারো তাহলে একটা সময়ের পর ঠিক তোমার মতো মানুষগুলো খুব বেশি কষ্ট পায় যে মানুষগুলো খুব সহজ সরল যে মানুষগুলো বোকা যে মানুষগুলো সত্যিকারের মন থেকে ভালোবাসে সেই মানুষগুলোই একটা সময়ের পর কষ্ট পায় কারণ সেই মানুষগুলো প্রথম থেকে যাচাই করে না প্রথম থেকে বুঝতে পারে না যে কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা কোনটা সত্যি ভালোবাসা কোনটা মিথ্যে ভালোবাসা তাই প্রথম থেকেই তুমি যদি যাচাই করে নিতে পারো যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তাহলে সেক্ষেত্রে তোমার জন্য খুব লাভজনক হবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু পয়েন্টের কথা উল্লেখ করব এই পয়েন্টগুলো যদি তুমি তোমার ভালোবাসার মানুষের মধ্যে দেখতে পাও তুমি যদি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পাও তাহলে অবশ্যই সেই মানুষটা তোমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে এবং তোমাকে সে সারা জীবন নিয়ে একসাথে চলতে চায় দেখো ভালোবাসার মানুষগুলোর মধ্যে তুমি প্রথম প্রথম অনেক ভালোবাসাই দেখতে পাবে ভালোবাসা যেন উতলে পড়বে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা কম হয়ে যদি যায় তাহলে বুঝবে যে সেই মানুষটা তোমাকে এখন ইগনোর করতে শুরু করছে তার ভালোবাসাটা সত্যি ছিল না ভালোবাসা যতই পুরোনো হয় ততই শক্ত হয় তত কঠিন হয় তত মায়ার বন্ধনে আবদ্ধ হয় ততই ভালোবাসা বেড়ে যায় যদি ভালোবাসা সময়ের সাথে সাথে কমে যায় তাহলে তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসে না আমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলতে পারবো না যে তোমার প্রিয়জন তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা কারণ আজকের দিনে মানুষ চেনা খুব কঠিন ব্যাপার কিন্তু হ্যাঁ কিছু সাইনের কথা উল্লেখ করবো এই সাইনগুলো এই লাভ সাইনগুলো তুমি যদি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পাও তাহলে সে তোমাকে নাইনটি নাইন পার্সেন্ট ভালোবাসে সত্যি ভালোবাসে তোমাকে নিয়েই সে সারা জীবন থাকতে চায় তো সেই সাইনগুলো কী সেই পয়েন্টগুলো কী সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলেটিভ বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও আর ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটাকে প্রেস করে নাও কারণ এখানে লাভ এবং লাইফ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যখন তোমার প্রেমে কেউ পড়ছে বা তোমাকে কেউ প্রোপোজ করছে বা তোমাদের রিলেশান শুরু হয়েছে এমন একটা সিচুয়েশান তখন দেখবে তোমার যে ন্যাচারাল লুকটা আছে শুধুমাত্র তুমি দেখতে কেমন সেটা নয় তোমার যে ন্যাচারাল লুক তোমার যে বিহেভিয়ার তোমার যে ড্রেসিং সেন্স তোমার চলন বলন কথাবার্তা তোমার সব কিছুকে এসে খুব ভালোভাবে অ্যাডপ্ট করছে তুমি যেটা ন্যাচারালি তুমি যেমন ঠিক তেমনভাবেই তোমাকে ভালোবাসতে চাইছে এই জিনিসটা যদি সময়ের সাথে সাথে কায়েম থাকে তাহলে বুঝতে পারবে যে সে তোমায় সত্যি ভালোবাসে তোমাকে নিয়ে এসে চেঞ্জ করতে চায় না তোমাকে বলবে না সে যে তুমি এরকমভাবে সাজগোজ করো তুমি এরকম পোশাক পড়ো না তুমি ওরকম করো না হ্যাঁ কোনো কিছু একটা অ্যাডজাস্টমেন্টের জন্য টুকটাক হতেই পারে তার কোনো একটা পোশাক পছন্দ নয় হয়তো সেই জিনিসটা বলতেই পারে কিন্তু যদি তোমাকে যদি ভালোবাসা শুরু হওয়ার মানে তোমাদের সম্পর্ক শুরু হয়েছে হয়তো ছ মাস এক বছর গেছে এবং এক বছর পর তোমাকে নিয়ে এসে খুব একটা স্যাটিসফাইড নয় তোমাকে হয়তো বলছে তুমি অন্য মেয়েদের মতো না তুমি এরকম তুমি বোকা তুমি চলতে পারো না তুমি বলতে পারো না তোমার পোশাকের ঠিক নেই হ্যাঁ এই ধরনের কথাবার্তা যদি তোমাকে বলে তাহলে বুঝতে পারবে যে তার এটা ভালোবাসা ছিল না তোমার তুমি অ্যাকচুয়ালি ন্যাচারালি একটা মানুষ যেমন হয় সেই মানুষটাকেই যদি সে ভালোবাসে তাহলে সে তোমার সত্যি ভালোবাসে কারণ ভালোবাসা তিন রকম হয় মন থেকেও হবে শরীর দিয়েও হবে এবং আত্মা দিয়েও হবে ঠিক আছে তো এই ন্যাচারালি ব্যাপারটা ন্যাচারালি তুমি যেমন তেমনভাবেই তোমাকে যদি সে ভালোবাসে তাহলে অবশ্যই তোমাকে সে সত্যিকারের ভালোবাসে কখনোই তোমাকে বেশি চেঞ্জ করতে বলবে না তুমি এরকম হয়ে যাও ওরকম হয়ে যাও এটা করো সেটা করো কখনোই সে বলবে না ঠিক আছে দু নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে ভালোবাসা যত বাড়বে সময় যত এগোবে ভালোবাসা যত গভীর হবে ততই কিন্তু সে তোমাকে সম্মান করবে সময়ের সাথে সাথে সে যদি তোমাকে সম্মান করে সময়ের সাথে সাথে সে যদি তোমাকে কেয়ার করে সময়ের সাথে সাথে সে যদি তোমাকে নিয়ে প্রাউড ফিল করে সে যদি কথায় কথায় বুঝিয়ে দেয় বা অন্য কোনো রকম একটা জায়গায় যখন ডিসকাস হচ্ছে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নিয়ে তখন সে তোমাকে এমনভাবে উপস্থাপন করছে যেন তুমি তার কাছে খুব লাকি তোমাকে পেয়ে সে নিজেকে ধন্য মনে মনে করছে তোমাকে সে বাকি মেয়েদের থেকে আলাদা করছে বাকি ছেলেদের থেকে আলাদা করছে এবং বলছে যে হ্যাঁ আমি এই মানুষটাকে পেয়ে খুব ধন্য হয়েছি এরকম টাইপের একটা যদি প্রাউড ফিল করছে তোমাকে নিয়ে তাহলে অবশ্যই সে তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং এটা যত সময় এগোবে ততই কিন্তু বেড়ে যাবে যদি কমে যায় তাহলে ভালোবাসা সত্যি নয় ঠিক আছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি ওর চোখে মুখে মধ্যে মাঝে মাঝে হারানোর ভয় দেখতে পাবে তোমাকে হারানোর একটা ভয় তুমি দেখতে পাবে যে ভালোবাসে তুমি যে মানুষটাকে খুব বেশি ভালোবাসবে যে জিনিসটাকে খুব বেশি ভালোবাসবে সেটার একটু আঘাত হলেই তোমার কষ্ট হবে সেটার মধ্যে রকম ফাটল ধরলেই কিন্তু তোমার কষ্ট হবেই হবে তুমি একটা নিজের টাকাতে কিছু একটা করেছো সেই জিনিসটা যদি তোমার নষ্ট হতে থাকে সেই জিনিসটা যদি কিছু একটা হয় সেটা তোমার কষ্ট হবেই হবে তাই না তাই সেই মান তুমি একটা স্পেশাল পারসন তার কাছে তো তোমাকে নিয়েও সে কিন্তু হারানোর একটা ভয় তুমি তার মধ্যে দেখতে পাবে সে কখনো ওই কেয়ারলেসলি তোমাকে হ্যান্ডেল করবে না যদি সবসময় যদি একটা কেয়ারলেস ব্যাপার থাকে তার মধ্যে যে হ্যাঁ আর তোমার মতো অনেকজন আসবে যাবে এরকম একটা কথাবার্তা ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে তোমাকে তার মধ্যে সে তোমায় সত্যিকারের ভালোবাসে না ঠিক আছে কখনোই সে তোমাকে কেয়ারলেস মানে কেয়ারফুলি হ্যান্ডেল করবে হারানোর একটা ভয় তুমি সবসময় দেখতে পাবে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভালোবাসা যত দিন এগোবে যত সময় পেরোবে ততই সে দেখবে তোমাকে নানা রকমের প্রমিস করবে বা প্রমিস যেগুলো সে করছে সেই প্রমিসগুলো সে রাখার চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে সব প্রমিসগুলোকে রাখার দশটার মধ্যে যদি সে আটটা নটাও রেখে দেয় প্রমিস তাহলে অবশ্যই সে তোমার সত্যি কাটে ভালোবাসে কারণ প্রমিস যারা রাখে তারাই কিন্তু প্রমিস করার তাদের মধ্যে একটা আপ্রাণ চেষ্টা থাকে এবং প্রমিস করতেও পারে তারা প্রমিস রাখতেও পারে তারা আর যারা কেয়ারফুলি হ্যান্ডেল করবে না ভালোবাসবে না সেরকমভাবে তারা কখনোই তারা প্রমিস রাখার ব্যাপারগুলোকে প্রমিস কে ঠিক আছে বলেছিলাম ঠিক আছে কি হয়েছে তাই এরকম একটা কেয়ারলেস একটা ব্যাপার তুমি দেখতে হবে তার মধ্যে ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালোবাসা যত পুরনো হবে ছ মাস এক বছরের মধ্যেই সে কিন্তু তোমাকে নিয়ে তুমি যে তার লাইফে আছো সেটা তার ফ্রেন্ডস জন যাদের মধ্যে আছে তাদের বন্ধু বান্ধব তাদেরকে কিন্তু বোঝাবে বলবে যে হ্যাঁ একজন মানুষ আছে তার এই নাম এই মানে ইন্ট্রোডিউস করাবেই তোমাকে সে রিভিল করবে বাকি মানুষদের কাছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি ফ্যামিলিজদের কাছে ফ্যামিলি মেম্বার্সদের কাছে যদি সে তার পরিবারের লোকজনকে বন্ধু বান্ধবদেরকে তোমার ব্যাপারে বলছেই না কিছু কখনোই কিছু বলতে চাইছে না তাহলে তার একটা অন্য মতলব আছে এবং সে মতলব হয়ে গেলেই সে কিন্তু তোমার লাইফ থেকে চলে যাবে এমন একটা তুমি ধরে নিতেই পারো আমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট এইগুলো বলছি না মানুষ অনুযায়ী বিভিন্ন মানুষের বিভিন্ন মেন্টালিটি থাকে মানুষ অনুযায়ী কিন্তু এরকম হয়ই হয় কিন্তু তবুও এই সাইনগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় যারা সত্যিকারের ভালোবাসে সেই জন্যই আমি তোমাকে এই সাইনগুলো তুলে ধরছি যে সে যদি তোমাকে নিয়ে কথা মানে তোমার কথা বলছে তোমার ফ্রেন্ডস তার ফ্রেন্ডসদের মধ্যে তার ফ্যামিলিসদের মধ্যে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে সে তোমাকে সত্যিই ভালোবাসে কারণ একটা মানুষ তখনই তোমাকে সত্যিকারে ভালোবাসবে তখনই তোমাকে নিয়ে ভাববে সে লাইফ টাইম রাখার যখন সে সবাইকে বোঝাবে আর যদি সবাইকে সে বলতেই চাইছে না তার মানে তার অন্য কোনো মতলব আছে তুমি এটা ধরে নিতেই পারো সে যদি সবাইকে বলে রাখে যে হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে আমার আমি তাকে হাজব্যান্ড করতে চাই বা ওয়াইফ করতে চাই তাহলে সে অবশ্যই মন থেকে তোমাকে নিয়ে ভাব যে সত্যিকারের তাই না লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট সে সময়ের সাথে সাথে তোমাদের মধ্যে যখন কথোপকথন হবে কথোপকথনের মধ্যে একটা গভীরত্ব তুমি লক্ষ্য করতে পারবে প্রথম প্রথম কথোপকথনের মধ্যে নানা রকমই হয় কারণ অপোজিট একটা জেন্ডার দুটো জেন্ডার একজন ছেলে একজন মেয়ে কথোপকথন হচ্ছে সেখানে তার পাস্ট নিয়ে ফিউচার নিয়ে এটা সাথে আলোচনা হচ্ছে কিন্তু যখন দেখবে যে সময় পেরোচ্ছে ভালোবাসার মধ্যে দিন পেরোচ্ছে তখন দেখবে সে কিন্তু যখন ফ্যামিলি মেম্বার্সদেরকে জানানো হয়ে গেছে ফ্রেন্ডসরাও জানে একটা সময়ের পর তোমরা বিয়ে করবে একটা সময়ের পর তোমরা একসাথে থাকবে এই যে ব্যাপারগুলো হচ্ছে এই ব্যাপারগুলোকে নিয়ে সে কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে নিয়ে এগুলো ডিসকাস করবে সে ভবিষ্যৎ ভাবনা করবে সে ফিউচার প্ল্যানিং করবে যদি দেখো তার কথা মধ্যে মধ্যে রকম ফিউচার প্ল্যানিং নেই কোনো রকম কীভাবে বিয়ে হতে পারে কীভাবে ফ্যামিলি মেম্বার্সদেরকে আর যে মানুষগুলো মানছে না তাদেরকে মানানো যেতে পারে কিভাবে তারা আরও বাকি মানুষের কাছে ইন্ট্রোডিউস করতে পারে তোমাকে কীভাবে বিয়ে থা হবে কিভাবে পরে ফিউচারে প্ল্যানিং হবে সংসার টংসার হবে এই সব জিনিস নিয়ে সে কখনোই কথাবার্তা বলছে না তাহলে হয় সে ইম্যাচুয়েট এখনো পর্যন্ত নয় সে ভালোবাসাটাকে নিয়ে বা সম্পর্কটাকে নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবছে না এটাকে গুরুত্ব দিচ্ছে না এটাকে ঠিক আছে এটা হতেই পারে তো মোটামুটি ছটা পয়েন্ট যদি তুমি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পাও সে ছেলে হোক বা মেয়ে তাহলে অবশ্যই সে তোমার সত্যি ভালোবাসে এবং নাইনটি ক্ষেত্রে সে তোমাকে নিয়ে লাইফ টাইম থাকার কথা ভাবছে তো এই ছটা পয়েন্টের মধ্যে তোমার প্রিয়জনের মধ্যে কটি পয়েন্ট আছে সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাও যদি একটি থাকে তাহলে একটি এক লিখবে যদি পাঁচটি থাকে তাহলে পাঁচ লিখবে যদি ছটা থাকে তাহলে ছটিই লিখবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর অবশ্যই তুমি তোমার প্রিয়জনকে এই ভিডিওটা শেয়ার করো এবং তাকেও বলো দেখার জন্য তাকেও কমেন্ট করার জন্য বলো কারণ সেই কমেন্ট দেখে তুমিও বুঝতে পারবে যে সে তোমাকে কতটা রিয়েল লাভ করে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নাও কারণ এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো